স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। আমি এবার জানাবো খবরের বিস্তারিত। ছাত্রলীগকে নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী আওয়ামী লীগের ছাত্র সংগঠনটিকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এলো এমন ঘোষণা। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ নানা অভিযোগ আনা হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। সংগঠনটিকে নিষিদ্ধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস করেছে বৈষম্য বিরোধীরা। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাদের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন ও নির্যাতনের অনেক ঘটনা সংবাদে শিরোনাম হয়েছে বারবার। যারা এসব ঘটনার শিকার তাদের মধ্যে সাধারণ মানুষ, শিক্ষার্থী যেমন আছেন, তেমনি আছেন নিজের দলের অনেক নেতাকর্মীও। দেশজুড়ে সমালোচনা বিতর্কের ঝড় উঠলেও এসব ঘটনায় দায়ীদের খুব কম ক্ষেত্রেই বিচারের মুখোমুখি করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে বিশ্বজিৎ দাস, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড, সিলেটের এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণসহ এমন অনেক ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত 15 বছরে স্বৈরাচারী শাসনামলে হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কে প্রামাণ্য তথ্য এসেছে গণমাধ্যমে। কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটি নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধে 15 জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে হত্যা ও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। এর যথেষ্ট তথ্য প্রমাণ আছে সরকারের কাছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত ছাত্রলীগ। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে সংগঠনটিকে। এদিকে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মিষ্টিও বিতরণ করা হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ, জাতীয় ছাত্র সমাজ সহ কয়েকটি সংগঠন। তারা বলছে, এর মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা হবে। ছাত্রলীগের সংগঠিত সব ফৌজদারি অপরাধের বিচারেরও দাবি তাদের। সকল দলের মতের মানুষেরই কিন্তু দাবি ছিল যে ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা। ছাত্র সহ সর্বস্তরের মানুষের দাবি এবং চাপের মুখে আজকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে, সেজন্য সরকার একটা ধন্যবাদ পেতে পারে এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদল গত 1 যুগের বেশি সময় ধরে এই খুনি সংগঠনকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি আমরা শুরু থেকে তুলেছিলাম। আজকে যেহেতু যে প্রজ্ঞাপন হয়েছে ছাত্রলীগের নিষিদ্ধের মধ্যে দিয়ে, আমরা মনে করছি যে ছাত্র রাজনীতিতে এটি একটি কলঙ্কজনক অধ্যায়ের যে পরিসমাপ্ত হয়েছে সেটি ছাত্রলীগের নিষিদ্ধের মাধ্যমে সেটি আজকে সম্ভব হয়েছে। নতুন বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করছি। ছাত্রলীগকে নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি, তাদের অঙ্গসংগঠন, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। রাতে আনন্দ মিছিল বের করে চট্টগ্রাম মহানগর বিএনপি। পাহাড়তলী ডিটি রোড হয়ে সিডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের জিয়া মোড় থেকে আনন্দ মিছিল বের করেন তারা। ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নাটোরে আনন্দ মিছিলের পর মিষ্টি বিতরণ করেছে বিএনপি। এতে যোগ দেয় ছাত্রদলের নেতাকর্মীরাও। এছাড়া মোংলায় আনন্দ মিছিলের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ নির্যাতন, নিপীড়ন, যৌন হয়রানি সহ নানা অপকর্মে লিপ্ত। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়ে আটক করা হয়েছে 54 জনকে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা বুধবার বেলা তিনটার পর ঢুকে পড়েন সচিবালয়ে। শিক্ষা মন্ত্রণালয় যে ভবনে, সে ৬ নম্বর ভবনের সামনে স্লোগান দিতে থাকেন তারা। আমরা অনেক ছাত্র এ প্লাস পেয়েছি এসএসসিতে, ওই এসএসসির রেজাল্টের সাথে কেন এ প্লাস মিল নাই, গণহারে বিডি দেওয়া হয়েছে কেন আমরা জানতে চাই। আমরা চাইছিলাম সব বোর্ড একসাথে পরীক্ষা হইব পুরো বাংলাদেশ, আবার পুরো বাংলাদেশ একসাথে শেষ হবো, কিন্তু শিক্ষা বোর্ড নাবেন না, কেউ একটা পরীক্ষা নিচ্ছে, কেউ দুইটা, কেউ ফার্স্টটা, কেউ সাতটা নিচ্ছে, এরপরে নিজের মন মতন পরীক্ষার ফলাফল দিয়ে দিছে। সচিবালয় থেকে চলে যেতে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানোর পরও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে লাঠি চার্জ করে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন, আটক হন ৫৪ জন। ছত্রভঙ্গ করার সময় সচিবালয়ের কয়েকজন কর্মচারীকেও শিক্ষার্থীদের বিরুদ্ধে অংশ নিতে দেখা যায়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তোষ প্রকাশ করে সব বিষয়ে ম্যাপিং করে বৈষম্যহীন ফল প্রকাশের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। এবার পাঠ্যপুস্তকে আসছে গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। সারা দেশ থেকে বাছাই করা বেশ কিছু গ্রাফিতি যুক্ত হচ্ছে প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত বইয়ের শেষ প্রচ্ছদে। এনসিটিবি বলছে এসব গ্রাফিতিতে রয়েছে দেশপ্রেম ও ভালো মানুষ হওয়ার বার্তা, যা শিক্ষার্থীদের নতুনভাবে উজ্জীবিত করবে বলে মনে করছে তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর সারা দেশে শিক্ষার্থীরা তাদের মনের কথা ও স্বপ্ন ফুটিয়ে তোলেন গ্রাফিতির মাধ্যমে। এবার শিক্ষার্থীদের আঁকা এই গ্রাফিতির জায়গা হচ্ছে পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে বইয়ের ব্যাক কাভারে থাকবে এই ছবি। আমরা মনে করেছি যে তাদের এই স্বপ্নের কথাগুলো তাদের পাঠ্যপুস্তকে কিছু ছবি তাদের আঁকা আমরা দিতে চাচ্ছি। প্রথম থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বইতে যাবে, যে বইয়ের সাথে যেটা যায়, বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইতিহাস, পৌরনীতি, এই সমস্ত বইগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং ইসলাম ধর্মের বইগুলোতেও আমরা দিব। পাঠ্যবইয়ের জন্য গ্রাফিতি ঠিক করতে দেশপ্রেম এবং সর্বজন গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে এনসিটিবি। যেখানে দেশ গড়া, দেশকে ভালোবাসা, তারপরে আমাদের দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করা, বড়দের প্রতি সম্মান জানানো, এই বিষয়গুলো এবং শান্তি, তারপরে পরিবেশ রক্ষা, এই সমস্ত বিষয়ে যে থিমগুলির উপরে তারা ছবি এঁকেছে আমরা সেগুলোকেই আনার চেষ্টা করব। নিজেদেরই আঁকা গ্রাফিতি পাঠ্য বইয়ে পেলে উজ্জীবিত হবে শিক্ষার্থীরা মনে করছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রবল হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা, আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত আনতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ওড়িশার ১৪টি জেলা এবং পশ্চিমবঙ্গের ৮ জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ওড়িশার ১৪ জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে ওড়িশা ও আশপাশের অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় ডানা বাংলাদেশে আঘাত হানার সংখ্যা কম, তবে এর প্রভাবে রাজধানী ঢাকাসহ উপকূলের বিভিন্ন স্থানে গুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানে সতর্ক সংকেত ও ভোলার বেতুয়া, ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ অভ্যন্তরীণ ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বাতাস বইছে উপকূলীয় জেলা ভোলাই। এর আগে বুধবার সন্ধ্যা থেকে কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হয় ভোলাই। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মেঘনা নদীতে বেড়েছে জোয়ারের পানি। ঘূর্ণিঝড়ের আতঙ্কে ভোলার নদী তীরবর্তী ও চলাঞ্চলের মানুষ এবং সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। কোনো ধরনের পণ্য ছাড়াই পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনের পণ্যবাহী স্পেশাল লাগেজ ভ্যান। সকাল ৭টায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। প্রতি কেজি কাঁচামাল ১.৫৬ টাকা রেটে পঞ্চগড় থেকে স্বল্প পরিবহন খরচে ঢাকায় পণ্য নেওয়ার উদ্দেশ্যে ট্রেনটি চালু করা হয়। কিন্তু ট্রেনে পণ্য পরিবহনে ভোগান্তি ও অসময়ে ট্রেন ছাড়া
কুলিসহ পরিবহন খরচ বৃদ্ধির অভিযোগ এনে বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত কোনো কাঁচামাল বুকিং করেনি ব্যবসায়ীরা। এর কারণে পণ্য ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি। তারা পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত ট্র্যাকে মালামাল নিতে সর্বোচ্চ তাদের 2 থেকে 2.5 টাকা খরচ পড়ে। সেই হাড়িগাছা থেকে পঞ্চগড় স্টেশনে তাদের মাল আনতে 1.5 টাকার উপরে পড়ে। তেজগাঁও স্টেশনে মাল আনলোডিংয়ের পর তাদের নবরাম বাজারে মাল নিতে 2 থেকে 3 টাকা খরচ পড়ে। বিধায় বাই রোডে যে খরচা তার চেয়ে 2.5 থেকে 3 গুণ ট্রেনের খরচাতে বেশি পড়ে যাবে। দিনাজপুরের মধ্যপাড়ায় পাথর খনিতে উৎপাদন অব্যাহত থাকলেও বিক্রির জন্য নেই কার্যকর সরকারি নীতিমালা, আর তাই বিক্রি 30% নেমে এসেছে। অবিক্রিত প্রায় 10 লাখ মেট্রিক টন পাথর, এতে যে কোনো সময় উৎপাদন বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। সংকট সমাধানে ভারত থেকে আমদানি কমানো, নদী শাসন ও রেল প্রকল্পে পাথর ব্যবহারের নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত দেশের একমাত্র পাথর উৎপাদিত কেন্দ্র মধ্যপাড়া খনি 2007 সালে বাণিজ্যিকভাবে পাথর উৎপাদন শুরু করে গ্রানাইট কোম্পানি লিমিটেড। দৈনিক 5,000 মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলেও 800 টনের বেশি উৎপাদন করতে পারেনি। 2013 সাল পর্যন্ত লোকসান হয়েছে 100 কোটি টাকা। 2014 সালে খনির উৎপাদনের দায়িত্ব পায় জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম নামে দেশীয় প্রতিষ্ঠান। এরপর উত্তোলন বাড়লেও বিক্রি কমে গেছে, প্রতিনিয়তই বাড়ছে মজুদ। সরকারি নীতিমালা না থাকায় পাথর বিক্রি 30% নেমে এসেছে। অবিক্রিত পড়ে আছে 10 লাখ মেট্রিক টন পাথর। বিপাকে পড়েছে খনি কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও শ্রমিকরা। পাথর সেল বেশি সেল হয়, আমরা যদি 200-500 পাই তা আমাদের পেট ভাত চলে। যত গাড়ি কম হয় তত আমাদের ইনকাম সোর্সটা কম হয়, তাতে আমরা গরিব মানুষ এখানে এটার উপর আমাদের নির্ভরশীল। বিক্রি কমে যাওয়ার পেছনে বিভিন্ন প্রকল্পে ভারতীয় পাথর ব্যবহার, আমলাতান্ত্রিক জটিলতা ও আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। সরকারের অদিচ্ছের কারণে এই পাথর এখান থেকে সম্পূর্ণ ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না বা অনেকে নিচ্ছে না। গভর্নমেন্ট মার্ক করে দিত যে মধ্যপাড়া গ্রানাইট পাথর বাধ্যতামূলক ব্যবহার করতে হবে, রেল থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত বা রোডস অ্যান্ড হাইওয়ে পর্যন্ত, তাহলে কিন্তু এই কোম্পানিটা অন্তত ডিপ্লোম হবে। রেলপথ নির্মাণ সংস্কার ও নদী শাসনে মধ্যপাড়ার পাথর ব্যবহার বাধ্যতামূলক করা হলে পাথর অবিকৃত থাকবে না বলে জানায় কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আমাদের পাথরটা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যদি অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহারের জন্য বাধ্যতামূলক করা হয়, তাহলে এই পাথর আমরা পুরাটা সাপ্লাই দিয়ে ছাড়তে পারবো না বলে আমি মনে করি আর কি। সরকারের সব মন্ত্রণালয়ে দরপত্রের মাধ্যমে মধ্যপাড়ার পাথর ব্যবহার বাধ্যতামূলক করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিবিসি নিউজ ডেস্ক। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি প্রতিরক্ষা কোম্পানির সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 22 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের গুলিতে নিহত হয়েছে 2 হামলাকারী। এই ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এদিকে কোনো গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার না করলেও নেপথ্যে দেশটির নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকেই দায়ী করা হচ্ছে। আঙ্কারার 40 কিলোমিটার দূরে কাহরামান কাজান শহরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান TUSAS-এ হামলা হয়েছে। কোম্পানিটি যুদ্ধবিমানের পাশাপাশি প্রতিরক্ষা কাজে ব্যবহৃত উড়োজাহাজ ও ড্রোন সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে থাকে। টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। হামলাকারীদের নির্মূল করা হয়েছে বলে জানান তিনি। প্রতিষ্ঠানটির সদর দপ্তরের সিসিটিভি ফুটেজে এক নারী ও পুরুষকে রাইফেল হাতে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। প্রবেশদ্বারের কাছে তারা গোলাগুলি চালান। এ সময় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ছিলেন, আরেকজন ছিলেন ট্যাক্সি চালক। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তুরস্কের আইনমন্ত্রী। এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এ হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK সন্ত্রাসী সংগঠন হিসেবে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নিষিদ্ধ। 80-এর দশক থেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। টুম্পা তরফদার, DBC নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসি সঙ্গেই থাকুন 24 ঘন্টা।